বন্ধুরা আপনারা অনেকেই দেখেছেন যে আমার গোলাপ গাছগুলি যে গত বছর যে সমস্ত গোলাপ ফুলগুলো ছিল সেগুলো কিন্তু একটা সময় গাছের কী অবস্থা ছিল এবং তারপরে আমি যখন ঠিক প্রুনিং এবং গাছে খাবার দেওয়া শুরু করি তারপরে গাছটা কী অবস্থায় আসে এবং কীরকমভাবে গত বছর ফুল দিয়েছে। আপনারা দেখেছেন আমার মাটিরতে যে গোলাপ গাছ রয়েছে তাতে যে প্রচুর পরিমাণে ফুল হয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সেই সিক্রেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা আমাদের গোলাপ গাছকে কীভাবে ডরমেন্ট পিরিয়ডের মধ্যে ঠেলে দেবো এবং সেখান থেকে আবার কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো আমাদের প্রত্যেকটি গোলাপ গাছকে। আর ডরমেন্ট পিরিয়ড মানে আমরা সাধারণভাবে একদম সহজ ভাষায় যেটা বুঝি সেটা হলো আমাদের গাছকে একদম ঘুমের দেশে নিয়ে যাওয়া, অর্থাৎ গাছকে রেস্ট করানো, আবার গাছকে সেই রেস্ট থেকে ফিরিয়ে নিয়ে এসে সেখান থেকে প্রচুর ফুল পাওয়া। তো বন্ধুরা আমরা যদি গাছকে ডরমেন্ট পিরিয়ডের মধ্যে নিয়ে চলে যেতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, কিভাবে আমরা এই গাছকে ডরমেন্ট পিরিয়ডের মধ্যে নিয়ে যাব। প্রথমত বন্ধুরা আমরা গাছকে কিন্তু এইবার আস্তে আস্তে একদম সহজ ভাষায় যেটা বলে পরিচর্যা প্রায় বন্ধ করে দেবো। আমরা কিন্তু গাছে পরিচর্যা খুব একটা বেশি আর করবো না, তার কারণ হচ্ছে আমরা এইবারে গাছটিকে কিন্তু একটু ঘুমাতে দেবো, ও ওর মতো থাকবে, ওকে আমরা বেশি ডিস্টার্ব করবো না। অর্থাৎ আমরা কিন্তু খাবার দেওয়া প্রায় বন্ধ করে দেবো, অলমোস্ট কোনো গাছেই আমরা খাবার দেবো না। এবং এরপরে যেটা জল, আমরা এতদিন ধরে জল ভালো করে ভিজিয়ে দিচ্ছিলাম, দুবেলা করে ভিজিয়ে দিচ্ছিলাম, এবারে একবেলা করেই জল দেবো, জাস্ট গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য। গাছটা বেঁচে থাকবে শুধু এইটুকুনি কারণেই আমরা যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি জল দেবো। আমরা এরপরে কিন্তু কোনো ইনসেকটিসাইড পেস্টিসাইড গাছে প্রয়োগ করবো না। বন্ধুরা দেখুন অলরেডি আমার গাছে কিন্তু এই পাতা হলুদ হয়ে যাওয়া শুরু হচ্ছে, বিভিন্ন পেস্ট আক্রমণ হবে এরপরে। তো আমি আর কিন্তু গাছে কিছু করব না। অলরেডি আমি এক সপ্তাহ আগে থেকেই কিন্তু গাছের পরিচর্যা বন্ধ করে দিয়েছি, তার কারণ আমি এই 2 মাস বাদে গিয়ে কিন্তু এর আবার খাবার দাবার দেওয়া শুরু করব, প্রুনিং করব এবং গাছ থেকে প্রচুর ফুল নেব। বন্ধুরা যখন গাছটা ঘুমিয়ে থাকছে অর্থাৎ সে নিস্তব্ধ থাকছে তখন তার মধ্যে যেটুকুনি শক্তি থাকছে সেই দিয়েও বাঁচার চেষ্টা করছে। এরপর যখন আবার পুনরায় খাবার দেওয়া হবে, গাছকে পরিচর্যা করা হবে, তখন কিন্তু গাছটা আরও তেজিয়াল হয়ে যাবে এবং সতেজ হয়ে উঠবে এবং তখন কিন্তু সে মনের আনন্দে আপনাকে ফুল দিতে থাকবে। তো এই থিওরিটাই আমরা এখন আমাদের গাছের জন্য অ্যাপ্লাই করব। তো বন্ধুরা আমরা গাছের জন্য সেই অর্থে খাবার প্রয়োগ করছি না, কিন্তু একটা খাবার আমরা এই সময় প্রয়োগ করতে পারি, তা হলো ক্যালসিয়াম নাইট্রেট। আর এই ক্যালসিয়াম নাইট্রেট আমরা যেটুকুনি গাছের প্রয়োজন অর্থাৎ গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য যেটুকুনি খাদ্যের প্রয়োজন খুব সামান্যই আমরা দিচ্ছি। আমরা এই রকম মাটির গাছের ক্ষেত্রে 1 লিটার জলে 1 গ্রাম গুলে আমরা গাছে দিতে পারি, গাছের গোড়াতেও দিতে পারি এবং সেক্ষেত্রে কিন্তু আমরা মাসে 2 বার ব্যবহার করি। এখানে বন্ধুরা আরও কয়েকটা জিনিস বলি। আমরা দেখুন আমি আপনাদের দেখাই, এখানে যে ফুলটি দেখতে পাচ্ছে এই ফুলটি কিন্তু দেখুন শুকিয়ে এসছে অলমোস্ট, এটাও যদি বলি আপনাকে শুকিয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু ওপর থেকে ডগা থেকে শুকিয়ে এসছে এবং আমরা এই ডেড হেডগুলো কিন্তু আমরা কেটে দিই, আমরা গাছ থেকে এবারে এগুলোকে বাদ দিয়ে দিই। কিন্তু এখন আর আমরা গাছে হাত দেবো না, গাছ এই অবস্থায় থাকতে দেবো এবং আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকবে এবং আস্তে আস্তে ডালগুলো শুকাতে হয়তো কিছুটা শুকাবে। তো এরকমভাবে আমরা কিন্তু গাছগুলোকে ফেলেই রাখবো এবং আমরা যদি যেটুকুনি পরিমাণ খাবার দেবো, যেভাবে রাখবো, তাতে কিন্তু আস্তে আস্তে গাছ কিন্তু তার প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে রাখবে এবং যেটুকুনি রোগ পোকার হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা প্রয়োজন সেটুকুনি কিন্তু গাছ এখন করবে। এরপরে বন্ধুরা আমরা 2 মাস বাদে আবার এই গাছকে কীভাবে ডরমেন্ট পিরিয়ডের থেকে ফিরিয়ে নিয়ে আসবো এবং সেই গাছকে কীভাবে আমরা যত্নাতি করব এবং এই গাছ থেকে প্রচুর ফুল পাবো সেটা কিন্তু আমি আপনাদের জানাবো। আর আমরা যদি এখন প্রুনিং করি অর্থাৎ কাটি ডালগুলো, তাহলে কিন্তু বন্ধুরা দেখা যাবে এখান থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু গাছ সঠিকভাবে ডরমেন্ট পিরিয়ডের মধ্যে পৌঁছাতে পারবে না। আর এই কারণেই কিন্তু আমরা গাছের ডালপালা কাটবো না। তো আমরা এখন কি করব, শুধুমাত্র ক্যালসিয়াম নাইট্রেট মাসে 2 বার 15 দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করব। 1 গ্রাম আমরা 1 লিটার জলের সাথে গুলে ব্যবহার করব। গাছে ইনসেকটিসাইড পেস্টিসাইড ব্যবহার করার দিকে নজর দেবো না, গাছটাকে আমরা এই অবস্থাতেই ছেড়ে দেব। আমরা শুধুমাত্র গাছে জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, ব্যাস এইটুকুনি। এবং এরপরে আমরা এসে গাছের জন্য কি কি পরিবর্তন দেখব সেগুলো কিন্তু পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। তো বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে আপনারা কিন্তু আপনাদের গাছগুলিকে এইভাবে আস্তে আস্তে ডরমেন্ট পিরিয়ডের দিকে ঠেলে দিন এবং পরবর্তীকালে সেখান থেকে আবার ফিরিয়ে নিয়ে এসে আপনার গাছ থেকে প্রচুর ফুল পান। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, এবং আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। নমস্কার।